13 चैप्टर फूड एंड न्यूट्रिशन आज के लेसन 7-8 अलरेडी विटामिन फैट গলগণ্ড রোগ মানে গুইটার একটা তোমার ডিজিজ দেখো আমি লিখে দিচ্ছি গুইটার অ্যানিমিক গলগণ্ড মানে হলো কি তোমার আগেকার যুগে এগুলো বেশি হইতো, এখনকার যুগে আমরা এগুলো বেশি অ্যাভেলেবল পাওয়া যায় না। আগেকার যুগে মানুষ লবণ মানে আয়োডিন সল্ট খাইতো না, মানে তোমার খাইতো না, এই জন্য এই রোগগুলো বেশি হইতো। এখন আয়োডিন সল্ট আমরা অ্যাভেলেবল পাই, বেশিরভাগ তোমার কোম্পানি আয়োডিন সল্ট ইউজ করে, এই জন্য আমাদের এই রোগগুলো এখন হয় না। আজ থেকে পনেরো বছর বা 20 বছর আগে তোমাদের এই রোগগুলো এই ডিজিজগুলো বেশি হইতো। এই গলগণ্ড হলো কি তোমার গলাগুলো, তোমার আমার তোমার বা আমাদের আমার যে গলাগুলো আছে আমাদের কি এগুলো হলো ন্যাচারাল, মনে করো আমরা একদম সমান আছে, আমাদের কোনো প্রবলেম নাই। তো এই যে আয়োডিন মানে আয়োডিন ফ্রি যদি লবণগুলো খাওয়া হয় মানে সল্টগুলো নেওয়া হয় তাহলে এই রোগটা হয়, মানে দেখা যাবে যে তোমার গলা ফুলে যাবে, গলাগুলো মানে অ্যাভেলে মানে ন্যাচারাল গলা থাকবে না, এদিকে ফুলে যাবে এদিকে ফুলে যাবে। এই যে ডিজিজটা হচ্ছে এটাকে বলা হয় গুইটার ডিজিজ। এটা হলো কি কারণে হবে তোমার হলো আয়োডিন ছাড়া যদি আমরা কোনো লবণ খাই তাহলে হলো উইদাউট আয়োডিন লবণ সল্ট যদি খাই তাহলে সেটা হবে কি এই গোয়েটার রোগটা হবে। আর রক্ত স্বল্পতা অ্যানিমিক মানে হলো রক্ত স্বল্পতা মানে কি তোমার রক্তটা কম পরিমাণে দেখা যাবে যে তুমি চিকন হয়ে যাচ্ছ, তারপর হলো তোমার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, এইটা কিন্তু তোমার হলো অ্যানিমিক ডিজিজ বলা হবে। তো এগুলো হচ্ছে মেইনলি মিনারেল সল্টের কারণে। তো বলছে ক্যান ইউ টেল হোয়াই দে পেয়ার সাফারিং ফ্রম দিস ডিজিজ, ডিফিসিয়েন্সি অফ মিনারেল সল্ট কজ দেম দিস ডিজিজ, মানে তোমার যদি ডিফিসিয়েন্সি থাকে মিনারেল সল্টে তাহলে কি হবে এই ডিজিজগুলো হবে। বিসাইডস দ্য সল্ট দ্যাট উই ইনটেক উইথ রাইস অ্যান্ড ভেজিটেবল উই নিড এ ফিউ মোর সল্ট ফর আওয়ার বডি, মানে আমরা যে খাবারের সাথে তোমার হলো তরকারির সাথে যে সল্টগুলো নেই এটা ছাড়াও আমাদের কিছু পরিমাণ মিনারেল সল্ট দরকার। তো মিনারেল সল্টস আর এসেন্সিয়াল ফর বডি সেলস অ্যান্ড বডি ফ্লুইডস, মানে আমাদের বডি সেলস হলো কি তোমার এটা তোমার একটা সেলের ডিফিনিশনটা তোমরা থার্ড চ্যাপ্টারে পড়ে ফেলছিলা, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এটা কি যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, এটা কি করবে সরি লাইফ সেল কি করবে তোমার এই যে বডি স্ট্রাকচারটাকে কি করবে তৈরি করতে হেল্প করবে, আর ফাংশনাল মানে কোনটা কোন জায়গায় হবে সেটা তৈরি করতেও কি করবে মেক করতেও কি করবে হেল্প করবে সেটাকে কি বলা হবে সেল। আর এই বডি সেল গুলাকে ক্রিয়েট করতে হেল্প করে মোটামুটি কে মিনারেল সল্ট, অন্যান্য গুলা খাবার গুলো করে মিনারেল সল্টটা তার মধ্যে অন্যতম আর কি। তো আর হলো বডি ফ্লুইড মানে হলো কি তোমার হলো তরল পদার্থ যেগুলো হলো তোমার যেমন আছে তোমার ব্লাড এনজাইম হরমোন এগুলো আর কি তোমার হলো ক্রিয়েট করতে হেল্প করবে কে মিনারেল সল্ট হেল্প করবে। তো মিনারেল সল্ট হেল্প রেগুলেট দ্য ইন্টারনাল ফাংশনস অফ দ্য বডি সাচ অ্যাজ কনট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাসেলস, মানে কি মাসেলটাকে ছোট বড় করতে সাহায্য করে। দেখো এই যেমন আমি মাসেলটা এখন হাতটা এখন এরম করছি এই মাসেলটা কিন্তু হচ্ছে কি বড় হয়ে গেছে, তারপর আমি হাতটাকে ছোট করলাম, দেখো হাতটাকে এরম করলাম তাহলে কি হয়ে গেল এক্সট্রাকশন হয়ে গেল তোমার কি হয়ে গেল মানে তোমার রিল্যাক্সেশন হয়ে গেল ছোট হয়ে গেল, এটা কি করতে হেল্প করবে কি মিনারেল করবে। আর হলো কি নার্ভ স্টিমুলেশন, নার্ভ স্টিমুলেশন মানে হলো কি নার্ভ হলো কি তোমার হলো ব্রেনে ইনফরমেশন তোমার হলো ট্রান্সফার করতে হেল্প করবে। যেমন তুমি পায়ে ব্যথা পাইছো, পায়ে ব্যথা পাইছো তুমি এটা ফিল করতে পারতেছো কিভাবে নার্ভের উইথ হেল্প অফ নার্ভ ইউ ক্যান ফিল দ্যাট। তো এই যে তুমি যদি নার্ভ না থাকো তাহলে কিন্তু এটা ফিল করতে পারতা না। যেমন তোমার হলো
তো এ আমাদের কি করতে হবে, তাহলে আমাদের মিনারেলস যদি আমরা অ্যাভেলেবল খাই বা আমরা যদি প্রপারলি নেই তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো দেখা দিবে না। সো ইট ইজ ভাইটাল ফর দ্য ডেভেলপমেন্ট অফ বোনস, এনজাইম অ্যান্ড হরমোনস। এটা এটা মার্ক করে না যে ইট ইজ হুইচ ইজ দ্য ভাইটাল ফর দ্য ডেভেলপমেন্ট অফ বোনস, এনজাইমস অ্যান্ড হরমোনস, তাহলে কি লিখবা? মিনারেল সল্ট। এখন বোন মানে তো জানো, বোন মানে কি? হাড় বা হাড্ডি যেগুলো বলা হয়। এই বোন দিয়ে কি হবে? বোন যদি তোমার শক্ত না হয় বা হাড় যদি না হয় তাহলে কি তুমি সোজা দাঁড়াইতে পারবা না, কাজ বা সহজে করতে পারবা না। আর এনজাইম আর হরমোন হলো কি? তোমার হলো কি, তোমার এক্সট্রাকশন হতে হেল্প করবে, মানে তোমার রিক্রিয়েশন হতে হেল্প করবে, তোমার হলো তারপর হলো তোমার গ্রোথে হেল্প করবে এনজাইম অ্যান্ড হরমোন। যেমন তুমি খাবারটা খাচ্ছ সেটাকে কি হজম করতে, তোমার হলে রিক্রিয়েশন করতে কি করবে, হেল্প করবে। এই যেগুলো হেল্প করে সেগুলোকে এনজাইম অ্যান্ড হরমোন বলা হয়। সো প্লান্টস ক্যান নট অ্যাবজর্ব মিনারেলস ডিরেক্টলি ফ্রম দ্য সয়েল, সরি ক্যান নট অ্যাবজর্ব মিনারেলস ডিরেক্টলি ফ্রম দ্য সয়েল, এটা মার্ক করে নাও। দ্য গ্রিন লিফি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস দ্যাট উই ইট এভরি ডে আর এ গুড সোর্স অফ মিনারেল সল্ট, তাহলে এটা মার্ক করে না যে হুইচ ইজ দ্য গুড সোর্স অফ মিনারেল সল্ট, কি গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, যদিও তোমরা এটা খাইতে চাও না। 1% অফ আওয়ার বডি ওয়েট ইজ মিনারেল সল্ট, মানে আমাদের বডি ওয়েট যদি 100% হয় তার মধ্যে 1% হলো কি মিনারেল সল্ট। দ্য এলিমেন্ট অফ মিনারেল সল্টস আর ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন অ্যান্ড ম্যাগনেশিয়াম, এটা মার্ক করে না যে মিনারেল সল্ট বলে কি কি। বিসাইডস দিস উই অলসো নিড আয়রন, আয়োডিন, জিঙ্ক, কপার এক্সেট্রা ইন এ ভেরি স্মল অ্যামাউন্ট। ডিফিসিয়েন্সি অফ দিস সল্টস ক্যান লিড টু সিরিয়াস হেলথ হ্যাজার্ড, মানে তোমার যদি এগুলো কম দেখা দেয় শরীরে তাহলে তোমার একটা সিরিয়াস হ্যাজার্ড দেখা দিবে। ফর এক্সাম্পল আয়োডিন ডিফিসিয়েন্সি কজেস গোয়েটার, যেটা আমি তোমাদের আগেই বললাম, আয়োডিনের আয়োডিন ডিফিসিয়েন্সি কি করবে, তোমাদের গোয়েটার ডিজিজটা হতে হেল্প করবে, মানে এটা কজেস করবে। আর আয়োডিন ইজ মিক্সড উইথ টেবল সল্ট টু প্রডিউস আয়োডিন সল্ট, এটা মার্ক করে নাও। আগেকার যুগে কিন্তু আয়োডিন সল্ট ইউজ করা হইতো না, যার কারণে এই রোগগুলো হয়তো, এখন হলে প্রায় 100% বলা চলে, 100% তোমার প্রোডাক্টের সাথে এই আয়োডিন সল্টগুলো ইউজ করা হয়, যার কারণে আমাদের এই রোগগুলো হওয়ার পসিবিলিটি এখন কম থাকে। সো এটা ইউজ করতে হবে। রেগুলার ইনটেক অফ আয়োডিন সল্ট ক্যান প্রিভেন্ট গোয়েটার, তুমি যদি রেগুলারলি আয়োডিন সল্ট ইউজ করো, খাওয়া দাওয়া করো, তাহলে কিন্তু তোমাদের এই গোয়েটার রোগটা থেকে তুমি দূরে থাকতে পারবা। তো দেখো এই যে ডায়াগ্রামটা দিচ্ছে, এই ডায়াগ্রামটা কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করতে পারবে হবে আর কি, কারণ হলো তোমাদের এটা স্কুলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনের জন্য এমসিকিউ হিসেবে আসতে পারে, রাইটিং পার্টও আসতে পারে, কিন্তু স্কুলের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই এই ডায়াগ্রামটা। তোমাদের ডায়াগ্রামটা যেমন বলতে পারে যে রাইট দ্য ফাংশন অফ, মানে ডিসকাস দ্য ফাংশন অফ মিনারেল সল্ট, তখন কিন্তু তোমাদের মোটামুটি এগুলো মোটামুটি যদি তুমি পড়ে না ফেলো তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। দেখো আমি তোমাদের কয়েকটা পড়ে দিচ্ছি। ক্যালসিয়াম সোর্স আমরা কোথা থেকে পাবো, এটা সোর্স কি, আমরা যদি মিল্ক, মিট, গ্রিন ভেজিটেবল নেই তাহলে আমাদের এই ক্যালসিয়ামটা আমরা পাবো। আর এটার ফাংশন হলো কি, মেনটেন্যান্স অফ হেলদি বোনস, টিথ অ্যান্ড নার্ভাস সিস্টেম, তোমাকে এটা হেল্প করবে। হেলপস ইন ব্লাড ক্লোটিং, ক্লোটিং মানে হলো কি, তোমার রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে। তোমার দেখবে যে অনেকের রক্ত, মানে তোমার কেটে গেলে রক্ত জমাট বাঁধতে অনেক টাইম লাগে, যদি সে মিনারেল সল্ট গুলো প্রপারলি নেয় তাহলে কিন্তু তোমার রক্ত জমাট বাঁধতে, ক্লোটিং হতে কিন্তু তোমার কম সময় লাগবে, এই জন্য তোমার এই মিনারেল সল্ট গুলাকে নিতে হবে। তারপর ফসফরাস হয়তো কেন কোথা থেকে পাবো, মিল্ক, মিট, এগ, পালসেস, গ্রিন ভেজিটেবলস, এটা মার্ক করে নিবা। আর মেনটেন্স অফ হেলদি বোনস অ্যান্ড টিথ, তোমাদের হেলদি বোন আর টিথ যদি হেলদি দরকার হয় তাহলে তোমাদের এই ফসফরাস টাইপের খাবারগুলো, তোমার হলো ফসফরাস যে খাবারগুলোতে আছে সেই খাবারগুলোকে নিতে হবে। তো এগুলো একটু পড়ে ফেলো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবা। এবার হলো ওয়াটার, ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ ফুড, ওয়াটার ইজ র্যাঙ্কড নেক্সট টু অক্সিজেন অ্যাকর্ডিং টু দেয়ার ইম্পর্টেন্স ইন আওয়ার সার্ভাইভাল, মানে যদি যদি বলা হয় যে অক্সিজেনের পরে কোনটা সব থেকে আমাদের বডির জন্য ইমার্জেন্সি তাহলে তোমাদের বলতে হবে কি, ওয়াটার। উই ক্যান সার্ভাইভ এ ফিউ উইকস উইদাউট ফুড, বাট উই ক্যান নট সার্ভাইভ ইভেন এ ফিউ ডেজ উইদাউট ওয়াটার, ওয়াটার মানে আমরা যদি কয়েকদিন হয়তো বা খাওয়া ছাড়া থাকতে পারবো, বাট পানি ছাড়া কিন্তু আমরা কয়েক দুই একদিনও বেঁচে থাকতে পারবো না। ওয়াটার কনস্টিটিউটস 1/3 অফ আওয়ার বডি ওয়েট, এটা মার্ক করে না যে কতটুকু দরকার, হলে কি 1/3 দরকার। তারপর ওয়াটার হেল্পস দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি অ্যান্ড রেগুলেটস ইটস ইন্টারনাল ফাংশনিং, সাজাস সোয়েলিং মানে কি চিবাইতে সাহায্য করবে, ডাইজেশন করতে সাহায্য করবে, অ্যাবজর্পশন মানে কি শোষণ করতেও সাহায্য করবে, এটা মার্ক করে নাও। Water acts as a solvent. Water acts as a solvent. What is called solvent? Solvent ta holo, dekho, eta kintu onek important. Solute plus solvent equals solution.
ওয়াটার এন্ড সুগার কে তুমি মিক্স করবা, দেখো তো আমরা কয়টা এলিমেন্ট ইউজ করছি, একটার বেশি, মোর দ্যান ওয়ান ইউজ করছি না, তাহলে আমরা কি এটাকে যদি মিক্স করে ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটাকে কি বলা হবে, সলিউশন বলা হবে। কারণ কি আমরা বলছি যে যদি ওয়ান মোর দ্যান ওয়ান এলিমেন্ট কে আমরা যদি মিক্স করে ফেলি যেটা পাবো সেটাকে কি বলা হবে, সলিউশন বলা হবে বা মিক্সচার বলা হয়। তো এটা কিভাবে তৈরি হয়, এটা হলো সলুট এন্ড সলভেন্টটাকে মিলে কি তৈরি করবে, সলিউশন তৈরি করবে। এখন বলতে পারছো সলুটটা কি সলভেন্টটা কি, সলুট হলো কি যেটা হবে কি হুইচ ইজ ডিসলভ, যেটা কি ডিসলভ হবে আর যেটা ডিসলভ করবে, এটা কি করবে যেটা হলো কি মিক্স করবে, যেটা হলো মিক্স হবে আর এটা কি যেটা মিক্স করবে সেটাকে বলা হবে কি, যেটা ডিসলভ বা মিক্স করবে সেটাকে মিক্স হবে সেটাকে বলবো আমরা সলুট, আর যেটা মিক্স করবে সেটাকে বলবো আমরা সলভেন্ট। যেমন হলো কি আমরা ওয়াটার আর সুগারটাকে যদি আমরা মিক্স করি তাহলে দেখো তো কি সুগারটাকে আমরা কম পরিমাণে ইউজ করি, কম মানে তোমার হলো মিনিমাম, তোমার মিনিমাম দে, আর হলো ওয়াটারটাকে ম্যাক্সিমাম ইউজ করি। তো আমরা যদি সুগারটাকে মিক্স করি তাহলে কি হবে, সুগারটা মিক্স হচ্ছে কার সাথে, ওয়াটারের সাথে, তাহলে এ হবে কি মিক্স হচ্ছে, তাহলে এটাকে কি বলবো আমরা সলুট বলবো, আর এটা কি করতেছে মিক্স করতেছে তাহলে এটাকে বলবো আমরা কি সলভেন্ট। তো এই যে সলভেন্ট আর সলুট মিক্স করে কি হলো, এটা হলো কি সলিউশন হলো। তাহলে দেখো এটুকু তো বুঝতে পারছো, তাহলে হলো কি যে ওয়াটারটা কি করে, ওয়াটার অ্যাক্টস অ্যাজ আ সলভেন্ট, মানে কি ওয়াটার সলভেন্টের ন্যায় কাজ করবে, মতো কাজ করবে। মেনি মিনারেলস সল্টস এন্ড ফুড এলিমেন্টস আর প্রেজেন্ট ইন আওয়ার বডি ইন সলুবল ফর্ম, ওয়াটার মেক্স আওয়ার বডি লিকুইড অ্যান্ড দাস ফ্যাসিলিটিজ ব্লাড সার্কুলেশন। ওয়াটার কি করবে আমাদের বডিটাকে, ব্লাডটাকে লিকুইড অ্যান্ড ফ্যাসিলিটিজ ব্লাড সার্কুলেশনটাকে কি হেল্প করবে, মানে তোমাদের রক্ত সঞ্চালন করতে, সার্কুলেশন করতে হেল্প করবে। ইট অলসো কিপস আওয়ার ইন্টারনাল বডি টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে আমাদের বডি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হেল্প করবে। Another important task of water is to take out the waste products along with urine and feces. এটা মার্ক করে নাও। Deficiency of water can cause constipation. এটা মার্ক করে নিবা যে which disease occurs for deficiency of water, তাহলে কি বলবা constipation। Constipation মানে হলো কি তোমার দেখা যাবে যে তোমার ঠিকঠাক মতো বাথরুম হচ্ছে না, দেখা যায় দুই তিন দিন হচ্ছে না, এরকম একটা প্রবলেম যেটা ডিজিজটার কারণে হয় সেটা হলো কি তোমার কনস্টিপেশন। আর এই কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে গেলে তোমাদের অবশ্যই কি করতে হবে, বেশি পরিমাণে পানি খাইতে হবে, তাহলে তোমার এটা প্রিভেন্ট হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। তারপর ইট ক্যান হ্যাম্পার ব্লাড সার্কুলেশন অ্যান্ড মেটাবলিক ফাংশনস, ইট ইজ অফ ইমেন্স ইম্পর্টেন্ট দ্যাট উই ড্রিঙ্ক সাফিসিয়েন্ট অ্যান্ড সেভ ওয়াটার রেগুলারলি। আমরা যদি রেগুলারলি না খাই তাহলে আমাদের প্রবলেমগুলো হবে। তোমাদের যদি পরীক্ষার সময় রাইট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, তাহলে তুমি এই যে এতটুকু পার্ট, এই যে সেকেন্ড প্যারাটা পুরোটাই লিখে দিয়ে দিবা। এটা কিন্তু 4 মার্কস 3 মার্কসের জন্য আসতে পারে, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, তাহলে কি তুমি এই পুরো প্যারাটুকু লিখে দিয়ে দিবা। হ্যাঁ, এবার দেখো রাফেস, রাফেসটা কিন্তু 1 মার্ক অর 2 মার্কসের জন্য আসতে পারে, বলতে পারে ডিসক্রাইব অ্যাবাউট রাফেস বা হোয়াট ইজ রাফেস, তোমার ডিফিনেশন হিসেবে আসতে পারে। তো রাফেস বলছে কি দ্য ফাইবার্স অফ গ্রেইনস ফ্রুট অ্যান্ড গ্রিন লিফি ভেজিটেবল দ্যাট আর নট ডাইজেস্টেড আর কল রাফেস, মানে যেগুলো থাকবে কি তোমার হলো খাবারের মধ্যে থাকবে কিন্তু আমরা ডাইজেস্ট করতে পারতেছি না, সেগুলোকে বলা হবে কি রাফেস। যেমন তোমার মাংসের মধ্যে হলো কি, যেমন দেখো মাংসের মধ্যে একটা পার্ট থাকে সাদা রঙের, ওইটা কিন্তু আমরা যতই চিবাই না কেন ওটাকে কিন্তু আমরা চিবে একদম নষ্ট করে ফেলতে পারি না বা ওটাকে লিকুইড করতে পারি না, ওটা আমরা অতই কি করি গিলে ফেলি, ওইটাকে বলতে পারো আমরা কি রাফেস বলতে পারি। তো দ্য রাফেস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কনসিস্ট অফ নাথিং বাট দ্য সেল ওয়ালস মেড অফ সেলুলোজ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা কি শুধুমাত্র রাফেস কোনো কিছু না, এটা কি এটা হলো কি সেলুলোজ দিয়ে কি এটা তোমার সেল ওয়ালটা সেলুলোজ দিয়ে তৈরি হয়েছে। রাফেস ইজ নট ডাইজেস্টেড, ইট রিমেইনস আনচেঞ্জড আফটার ডাইজেশন, এটা কি তুমি ডাইজেশন হওয়ার পর এটাকে অপরিবর্তিত থাকবে। দিস আনচেঞ্জড পার্ট অফ ফাইবার্স হেল্পস প্রোডিউস ফিসেস ইন হিউম্যানস, মানে কি তোমার হলো বা অর স্টুল তৈরি করতে হেল্প করবে। এটা কি করবে দেখো, প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো কিন্তু কাজ আছে, এটা একটু পড়ে ফেলবা। এবার দেখো ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফুড, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফুড, এটা হলো বলতে পারো যে তোমরা অনেকে থাকো, অনেকে দেখা যায় যে
মাছ খাও বাট মাংস খাও না, আবার অনেকে মাংস খাও মাছ খাও না, আবার মাছ খাও বড় মাছগুলা খাও কিন্তু ছোট মাছগুলা খাও না, এটা কিন্তু ঠিক না। তারপর হলো আবার মনে করো অনেকে সবজি খাইতে চায় না, অনেকে তোমার হলো দেখা গেল যে অনেকে দুধ ডিম খাচ্ছে বাট ভাত মাছ খাইতে যাচ্ছে না, আবার মনে করো অনেকে ভাত খাইতে চাচ্ছে বা মাংস ছোট মাছ খাচ্ছে বাট পানি খাইতে যাচ্ছে না, বা অনেকে মনে করো গ্রিন ভেজিটেবল খাইতে যাচ্ছে না, এটা কিন্তু ঠিক না। যদি তুমি একটা ব্যালেন্স বা তুমি যদি প্রপারলি সুস্থ থাকতে চাও, মানে একদম ক্লিন অ্যান্ড নিট যদি বডি থাকতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে। তোমাকে কি করতে হবে, অবশ্যই খাবারটা এমন ভাবে খাইতে হবে যেখানে তোমার ছয়টা এলিমেন্ট যে ছয়টা এলিমেন্ট আছে এই এলিমেন্ট গুলো সবগুলোই থাকে, তাহলে তুমি কি করতে পারবে, ব্যালেন্স ডায়েট খাইতে পারবে, মানে ব্যালেন্স ডায়েট নিতে পারবা, ব্যালেন্স ফুড নিতে পারবা, যার ফলে কি হবে তুমি সুস্থ থাকতে পারবা। আদারওয়াইজ তোমার কিন্তু সুস্থ থাকা পসিবল না, মানে তোমার প্রত্যেক দিন খাওয়ার মধ্যে তোমার তোমরা অনেকেই এটা করো যে সবজি খাইতে চাও না বা ছোট মাছ খাইতে চাও, এটা তোমাদের সবারই প্রবলেম থাকে বেশিরভাগেরই, তো এটা কখনোই করা যায়, তোমাদের ছোট মাছ খাইতে হবে, তারপর সবজিও খাইতে হবে, ভাত মানে মাংসও খাইতে হবে, পানিও খাইতে হবে, তোমাদের পিছনে পিছনে ঘুরে তোমাদের খাওয়ানোটা আসলে আমি মনে মানে সাপোর্ট আর না, তোমাদের নিজেদেরকেই খাইতে হবে। কারণ কি, তুমি যদি পড়াশোনায় অ্যাটেন্টিভ থাকতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে তোমাদের অবশ্যই ব্যালেন্স ডায়েটটা অনেক বেশি নেসেসারি। তো এইটা আমরা বললে মোটামুটি বুঝতে পারবো। দেখো বলছে জয়া অ্যান্ড জিতু আর টু ফ্রেন্ডস, দে বোথ স্টাডি ইন ক্লাসিক, জয়া ইজ স্কিনি অ্যান্ড থিন, ফেবল অ্যান্ড ইনঅ্যাটেনটিভ টু হার স্টাডিজ, শি অলওয়েজ লুকস স্যাড অ্যান্ড আপসেট, শি অফেন মিসেস ক্লাসেস ডিউ টু ইলনেস। ওয়ান ডে জিতু ওয়েন টু হার হাউস, হি লার্ন ফ্রম হার মাদার দ্যাট জয়া ডাজ নট টেক হার মিলস প্রপারলি, হোয়াট এভার স্মল অ্যামাউন্ট অফ ফুড শি ইটস কন্টেন্টস অনলি এ স্মল পোর্শন অফ proportion of rice, fish or meat. She does not eat milk, egg or any green vegetables even after her mother's insistence. মানে তার মা জোর করলেও সে খাইতে চায় না। Her mother is really worried about her. Do you think Joya's daily diet is right for her? She eats a small amount of carbohydrate and protein. Since she does not eat all types of food, she has deficiency of vitamin, mineral salts and other elements. Thus, her diet is not balanced. A list of diet which does not contain all types of food is unbalanced. মানে তোমার যদি যে ছয়টা এলিমেন্ট আছে এর মধ্যে একটা মিসিং থাকে তাহলে সেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলতে পারি না। তো হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড ইউ বাই ব্যালেন্স ডায়েট, এ ব্যালেন্স ডায়েট কন্টেন্স অল টাইপ অফ ফুড ইন আ রাইট প্রপোর্শন, ইট মিন্স আ ব্যালেন্স ডায়েট কন্টেন্স, এটা মার্ক করে নাও, ইট এ ব্যালেন্স ডায়েট কন্টেন্স অল টাইপস অফ ফুড ইন আ রাইট প্রপোর্শন, এটা মার্ক করে নিও। আর হলো ইট মিন্স আ ব্যালেন্স ডায়েট কন্টেন্স দ্য রাইট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর অয়েল, ভিটামিন, মিনারেল সল্ট অ্যান্ড ওয়াটার ডিপেন্ডিং অন দ্য ডিজার্ট নিডস অফ দ্য বডি। ইফ এনি ওয়ান ওয়ান্টস টু হ্যাভ ব্যালেন্স ডায়েট, ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দ্য লিস্ট অফ ডায়েট শুড কন্টেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর অয়েল, ভিটামিন অ্যান্ড মিনারেল সল্ট, আমি যেটা বললাম আর কি। জয়া ইজ নট গ্রোয়িং আপ ইন আ রাইট পেস, শি ডাজ নট হ্যাভ এনার্জি বিকজ হার ডায়েট ইজ নট ব্যালেন্সড, শি ফিলস টায়ার্ড অ্যান্ড হ্যাজ লিটল পাওয়ার টু রেজিস্ট ডিজিজ, দেয়ারফর ব্যালেন্স ডায়েট ইজ এসেন্সিয়াল ফর দ্য মেনটেন্স অফ গ্রোথ, প্রোডাকশন অফ এনার্জি অ্যান্ড কিপিং দ্য বডি ফ্রি ফ্রম ডিজিজেস। এটা মার্ক করে নাও যে কি কি দরকার ব্যালেন্স ডায়েট করতে গেলে আমরা কি কি করতে পারবো। তারপর ব্যালেন্স ডায়েটে আমাদের কি করতে হবে, ব্যালেন্স ডায়েট হতে হলে দেখো এই যে ইন অর্ডার টু হ্যাভ এই যে ব্যালেন্স ডায়েটের এই যে তোমাদের পয়েন্টগুলো দিয়ে দিচ্ছে এটা মার্ক করে নাও। ব্যালেন্স ডায়েট করতে গেলে আমাদের কি করতে হবে, কার্বোহাইড্রেট শুড বি ইটেন ইন লার্জ অ্যামাউন্ট, আমাদের কার্বোহাইড্রেট অনেক বেশি পরিমাণে খাইতে হবে। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গ্রিন লিফ ভেজিটেবল শুড বি ইটেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে তোমার সবুজ শাকসবজি খাইতে হবে। এ লট অফ ফিশ শুড বি ইটেন, আমাদের অনেক বেশি পরিমাণে মাছ খাইতে হবে। এক্সেস ইনটেক অফ সুগার, অয়েল অ্যান্ড ফ্যাট শুড বি অ্যাভয়েডেড, মানে বেশি পরিমাণে সুগার জাতীয় সুগার টাইপের খাবার, তারপর অয়েলি খাবারগুলো ত্যাগ করতে হবে। যেমন হলো তোমার মিষ্টি এগুলো খাওয়া যাবে না বেশি পরিমাণে, অল্প খাওয়া বাট বেশি পরিমাণে, আমরা অনেকেই আছি মিষ্টি দেখলে একদম হুমড়ি খেয়ে পড়ে অনেক বেশি খাওয়া শুরু করে দিই, এটা করা যাবে না। তারপর হলো আবার মনে করো তোমরা অনেকেই কি করো জাঙ্ক ফুড খাও, এই জাঙ্ক ফুড খাওয়া কিন্তু একদমই ঠিক না। তোমরা চিপস খাও, তারপরে বার্গার, তারপর এগুলো খাওয়া মাঝে মধ্যে খাওয়াটা ঠিক আছে, তাই বলে রেগুলার বা প্রচুর পরিমাণে খাওয়াটা একদমই ঠিক না, তাহলে দেখা যায় তুমি মোটা হয়ে যাওয়া, আর মোটা হয়ে বেশি মোটা হয়ে গেলে কিন্তু সমস্যা। সল্ট শুড বি ইটেন ইন রাইট প্রপোর্শন, তোমার সল্টটাও কি করতে হবে প্রপারলি ওয়েতে খাইতে হবে। অনেকে তোমরা করো কি, অনেকে তোমরা করো দেখা যায় যে খাবারের সাথেও মানে তোমার তরকারির সাথে তো সল্ট আছেই, আবার তোমরা কি করো যে দেখা যায় যে তোমরা আবার ভাতের সাথেও লবণ নিয়ে খাও, এটা কিন্তু একদমই ঠিক না। কাঁচা লবণ একদমই খাওয়াটা ঠিক না, কাঁচা লবণ বলতে কি তোমার এই যে আলাদা করে যে তুমি লবণটা মানে সল্টটা নিচ্ছ এটা করা যাবে না, তরকারির সাথে যেটা আছে ওইটাই খাইতে হবে, আর এক্সট্রা করে খাওয়া যাবে না, তাহলে হবে কি তোমাদের রক্তটা মানে একটু প্রবলেম হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো এটা একটু পড়ে নিবা। আর হলো দেখো এই পয়েন্টগুলা থিংস উই হ্যাভ লার্ন
এই যে যে পয়েন্টগুলো দেওয়া আছে থিংস উই হ্যাভ লার্নড এগুলো একটু পড়ে নিও, মার্ক করে নিও। আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যা যা পড়ছি এখানে ইন শর্টে দেওয়া আছে। সো আমরা 7 এবং 8 চ্যাপ্টার পড়ে ফেললাম, ফুড এন্ড নিউট্রিশন চ্যাপ্টার শেষ। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাবা। আর দেখো এবার তোমরা গাইড বইয়ের রেকর্ড 173 নাম্বার পেজ, 173 নাম্বার পেজে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মানে বেস্ট পয়েট ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এটা আমি তোমাদের অনেকগুলো হয়তো বইয়ে দেখা যাচ্ছে যে প্রপারলি দেখা যাবে না, একটু প্রবলেম থাকতে পারে টাইপিং। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে তোমাদের টাইপিং এর বা আমাদের গাইড বইয়ে কিছু দুই একটা ভুল থাকতে পারে বা অনেকগুলো ভুল থাকতে পারে, যে এগুলো হলো কি আমরা গাইড বইটা কারেকশন করতে পারি নাই, জানোই করোনার জন্য আমরা কোনো কিছুই করতে পারি নাই প্রপারলি। আর হলো তোমাদের 2021 তোমাদের বই চেঞ্জ হওয়ার কথা ছিল, মানে চেঞ্জ হওয়ার কথা আছে, এই জন্য আমরা বইটা আর কি ওইভাবে কারেকশন করে আমরা ভাবছি যে সামনের বছর নেক্সট ইয়ারে আমরা বইটা কারেকশন করবো। সো তোমাদের যদি কোনো ভুল ত্রুটি আমাদের গাইডে যদি কোনো ভুল টুল থাকে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের জানাবা। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর কাজী নজরুল ইসলাম, তাই এটা হলো কি এনারা হলো কি বেঙ্গলিতে বেস্ট পয়েট। তারপর শেক্সপিয়ার শেলি, শেক্সপিয়ারের স্পেলিংটা একটু ভুল আছে, শেক্সপিয়ার হবে কি শেক্সপিয়ার। তারপর হলো শেলি মিল্টন, এটা এনারা হলো কি ইংলিশ পয়েট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর বেস্ট পয়েট। তারপর হলো কালিদাস, কালিদাস হলো কি সংস্কৃতি, সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ। তারপর হলো হোমার, হোমার কি হোমার হলো গ্রিক ল্যাঙ্গুয়েজ এর বেস্ট পয়েট। তারপর হলো গেটে হলো জার্মান ল্যাঙ্গুয়েজ এ বেস্ট পয়েট। তারপর হলো দান্তে, DANTE দান্তে হলো তোমার ইটালিক, ইটালিক ল্যাঙ্গুয়েজ এ বেস্ট পয়েট। তারপরে হলো তুলসীদাস, তুলসীদাস হলো হিন্দি ল্যাঙ্গুয়েজ এ বেস্ট পয়েট। তারপরে দেখো মির্জা গালিব আর ইকবাল, এটা হলো কি মির্জা গালিব, মির্জা গালিব আর ইকবাল হলো, মির্জা গালিব আর ইকবাল হলো তোমার হলো উর্দু। তারপরে বলছে শেখ সাদি, SHIKH শেখ সাদি হলো কি তোমার পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, ফার্সি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফার্সি অর ফ্রেঞ্চ, ফার্সি ল্যাঙ্গুয়েজে সে হলো কি বেস্ট পয়েন্ট। তো তোমরা এগুলো একটু পড়ে ফেলবা, গাছ পাশায় লিখে লিখে মুখস্থ করে ফেলবা, আর তোমার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাবা, আমি যতটুকু পারি ইনশাল্লাহ তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যারা তোমরা এখনো শীটগুলো নেও নাই সবাই কাইন্ডলি শীটগুলো নিয়ে নিবা, কালেক্ট করে নিবা, কারণ শীত তোমরা না নেওয়ার কারণে আমরা শীটগুলো পড়াইতে পারতেছি না, নেক্সট উইক থেকে তোমাদের শীটগুলো পড়ানো শুরু করে দিব। সো শীটগুলো নিয়ে নিবা একটু কষ্ট করে, আর হলো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।